আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জুবায়ের অ্যাগ্রো ফার্ম। হাট পরিক্রমায় আজকে চলে এসেছি টাঙ্গাইল জেলার কাতুলি ইউনিয়ন তোরাবগঞ্জ ছাগলের হাটে। আজ শনিবার 2022 সাল। প্রতি শনিবার হাটটি বসে দুপুর একটা হতে বিকেল পর্যন্ত হাটটি চলে। চলুন তাহলে দেখি আজকে কী কী ধরনের ছাগল উঠেছে, ছাগলগুলোর দাম জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। কত নিচ্ছে এটা? কয়টা দিছে? ছাগিটা কেমন দাম চাইতেছেন? 5,000 দাম চাইতেছেন না? এটা কয় মাস নেবে এটা? 3 মাস না? কেমন দাম চাইতেছেন এটার? 11,000। আর এই পাশেটা কি খাসি? এটা কেমন দাম চাইতেছেন? 10,500। এটা কি পাঠা নাকি? কেমন দাম চাইতেছেন? 12,000 টাকা না? দুটাই পাঠির বাচ্চা না? একটা পাঠা একটা পাঠি। কেমন দাম চাইতেছেন বাচ্চা সহ? হ্যাঁ, 6,000। আপনার এটা কি পাঠা? কেমন দাম চাইতেছেন এটা? 8,500। আটা কেমন দাম বলছে তাও? দাম বলতেছে 7,000-7,000-7,000-এর মধ্যে দাম বলছে। ভাইর এটা কি জাতের? কি জাতের ছাগল এটা? কেমন দাম চাইতেছেন? 15,000। কেমন দাম বলতেছে হাটে এটার? কেমন দাম বলতেছে হাটে? হাটে কেমন দাম বলতেছে কাস্টমারটা? 10,000-এর মতো না? ভাইর এটা কি পাঠি? কেমন দাম চাইতেছেন? হ্যাঁ, 4,000। আর ওই পাশের টা 6,000 খাসি ওটা না? ভাইর এটা কি পাঠি? কেমন দাম চাইতেছেন? বুঝি নাই। 2,000। ভাই কেটে কিনছেন? বিক্রির কি ছাগল এটা? ৬,000-৭,000 মতো দাম বলছে। কেমন দাম চাইতেছেন? জোড়া কেমন দাম বলতেছে হাটে? 8,500-9,000 বলতেছে।
পুরানি ছাগল না, কয়টা থেকে এটা? কেমন দাম চাইতেছে? 10,000 না? হাটে কেমন দাম বলতেছে এটা? 7,000 কেমন দাম চাইতেছে? দাম তো দিয়েছে 3,500। কেমন দাম চাইতেছে? 4,000 টাকা দাম চাইতেছে। হাটে কেমন দাম বললো? হাটে কেমন দাম হয়েছে? বাজার কম আজকে না ভাই? এটা কি খাসি? খাসি না? কেমন দাম চাইতেছে? 5,000 চাইতেছে না? কেমন দাম বললো হাটে কাস্টমাররা? 2,500। ভাইরে এদিকটা কি ছাগল? খাসি চাও ভাই? খাসি চাও? জোড়া কেমন দাম চাইতেছে? 11,500-11,500। কাস্টমাররা কেমন দাম বলতেছে? 8,500 বলে। 8,500। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন হাটে বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই এখন ছাতা বের করে নির্দিষ্ট স্থানে চলে যাইতেছে, এই দৃশ্যটাই দেখাই আপনাদের যে হাটে আসলে খোলা জায়গায় বৃষ্টি শুরু হইলে কি অবস্থা হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আর ওই যে ছাতাটা দেখতে পাইতেছেন, ছাতার নিচে আসলে হাসিল মানুষজন ছাগল কেনা বেচা করার পরে জায়গায় আসলে খাজনা দেওয়া লাগে। দেখ, আমি অবশ্য ছাতাটা কিছু আনি নেই, জাস্ট একটা গাছের নিচে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এই দেখেন ছাগল সব চুল গেছে, না তো শুধু নিয়ে যাবে বাচ্চা।
Thank you.